Hi friend, assalamu alaikum. Welcome to Excel in a nutshell. So amra Bangladesh versus India T20 match analysis korchhilam. So asker je trick ta amra shikhte jacchi, ei trick ta definitely ami bolbo jara bibhinno dhoroner report design korte chan ba template design korte chan tader jonno it's very very important. Seta hocche helper column. So helper column bolte ashole ki bojhay? Helper kothater meaning ki je amaderke help kore. আমরা যদি চাকরির বাজার দরটা চিন্তা করি কিংবা সরকারি চাকরির কথা যদি বলি মানুষ কিন্তু খুব ইজিলি জবটা পায় না তো জব পেতে গেলে আমাদের সবারই একটা কমন ধারণা যে ঘুষ দিতে হয় অথবা মামা খালু লাগে অথবা বড় কাউকে ধরতে হয় তার মানে কি কোনো কাজ যদি সরাসরি না করা যায় তাহলে ওই কাজটা কমপ্লিট করতে যদি অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটাকেই বলবো আমরা হেল্পিং হ্যান্ড তো সে আমাকে সাহায্য করলো তো এক্সেলেও ঠিক যখন আমরা কোনো রিপোর্ট ডিজাইন করব কিংবা কোনো একটা টেমপ্লেট বানাতে চেষ্টা করব তখন সরাসরি যে কোনো একটা ফর্মুলা কিংবা কোনো একটা সেলে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে যে আউটকামটা চলে আসবে এটা কিন্তু আসলে মোস্ট অফ দা কেসে হয় না তো সেই জন্য কি করতে হয় কোনো একটা লজিক জেনারেট করার জন্য প্রথমে লজিক বানাইতে হয় তারপরে লজিকের এগেনস্টে আউটপুটটাকে টেনে আনতে হয় তো আমি এই যে টেমপ্লেটটা তৈরি করার চেষ্টা করেছি এখানে কিন্তু অনেকগুলো হেল্পার কলাম আছে যেগুলো আমি আসলে হাইড করে রেখেছি যেমন এখানে এ এবং সি এই দুইটার মাঝখানে কিন্তু আর একটা কলাম ছিল যেটা আমি ডিলিট করে রাখি না ডিলিট করলে কখনো এখানে বিটা মিসিং দেখাবে না আমি যতই ডিলিট করি না কেন ওপরের আমার যে হেডারটা হেডার কিন্তু অলওয়েজ সেম থাকবে যখনই দেখবো যে না পাশাপাশি এ বি সি ডির মাঝখানে কোনো একটা অক্ষর নাই তার মানে আমাকে বুঝতে হবে সেখানে হাইড করা আছে সো এইখানে একটা আমার আনহাইড করলে এইখানে একটা হেল্পার কলাম আছে এখানে কিন্তু দেখেন আপনারা এখানে উপরে ফর্মুলা বারে দেখতে পারবেন এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে সো এখন যেহেতু আমার বাকি ডাটাগুলো ব্ল্যাঙ্ক সো এখানে কিন্তু ওই জন্য হয়তো আসছে না আমি এখানে বাকি ফিল্ডগুলো যখন ফিল আপ করবো তখন কিন্তু আমার আলটিমেটলি ওই জায়গাগুলোতে আউটপুট কিছু একটা আসবে যেমন দেখেন এগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হচ্ছে তার মানে কি এখানে একটা লজিক জেনারেট করা আছে যেমন আবার এখানে আউট দিয়ে দিলাম এখানে কিন্তু ব্যাটসম্যান চেঞ্জ হয়ে গেল এখানে 21 হয়ে গেল সো আমরা আসলে আউটপুটগুলো পরে অ্যানালাইসিস করব যখন এই লজিকগুলো জেনারেট করা শিখব তখন আমরা দেখব বাট এখন আমরা যে জিনিসটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে হেল্পার কলাম সম্পর্কে তো হেল্পার কলাম হচ্ছে যেটা আমাকে একটা সেকেন্ডারি গেটওয়ে তৈরি করবে যার মাধ্যমে আমি রেজাল্ট আউটপুটটা বের করতে পারবো যেমন এখানে আমি ডি এবং ই সেলে যে ডাটাটা ইনপুট দিচ্ছি তার একটা আউটকাম যাচ্ছে হচ্ছে বি সেলে পরবর্তীতে আমি কি করব এই বি সেলের রেফারেন্স দিয়ে আমি কিন্তু আমার এই টেবিলের যে কোনো একটা ডাটাটা ভি লুক আপ বলেন কিংবা যে কোনো একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমি বের করে নিয়ে আসতে পারবো তো এইরকম আমি অনেকগুলো সিমিলার হেল্পার কলাম এই শিটটাতে ইউজ করেছি আমি এই শিটটাতে সবগুলো রো কলাম আনহাইড করে দিই সো এখানে কিন্তু অনেকগুলো আপনারা দেখতে পারবেন হেল্পার কলাম এখানে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন করে রেখেছি যেগুলো আমার ক্যালকুলেশনে আমাকে হেল্প করেছে তো আপনারাও যখন এই ধরনের কোনো প্র্যাকটিস ডেভেলপ করার চেষ্টা করবেন সো হেল্পার কলাম ইউজ করার চেষ্টা করবেন হেল্পার কলাম ইউজ করলে মানে কোনো একটা ফর্মুলার আউটকামটা খুব ইজিলি করা যায় যে পার্ট বাই পার্ট ভেঙে 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 ইউজ করলে আউটপুট রেজাল্টটা খুব ইজিলি পাওয়া যায় তো এইটা ছিল হচ্ছে আমাদের আরেকটা ট্রিক যারা বিআরপি ডেভেলপার হতে চান কিংবা বিভিন্ন সফটওয়্যার বানাতে চান আমাদের বাংলাদেশেও এখন অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোভাইড করে থাকে বিভিন্ন ছোটোখাটো কোম্পানি বলেন ইভেন বড় কোম্পানিগুলো বিআরপি সফটওয়্যার ইউজ করে আমাদের লোকালি জেনারেটেড সো এই ধরনের সফটওয়্যার জেনারেট করতে গেলে অবশ্যই আপনাকে টেবিল ক্রিয়েট করা শিখতে হবে এবং টেবিলের সাথে হেল্পার কলাম ইউজ করে বিভিন্ন ধরনের লজিক ক্রিয়েট করা শিখতে হবে সো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয় যে হাউ টু জেনারেট এ হেল্পার কলাম যদিও এখানে আমি কিভাবে জেনারেট করেছি এগুলো আপনাদের কোনোটাই দেখাচ্ছি না বাট এই ধরনের রিপোর্ট জেনারেট করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ধরনের হেল্পার কলামের সহায়তা নিতে হবে আনটিল অ্যান্ড ওয়াইস এটা কখনোই সম্ভব না যে আপনি সরাসরি ফর্মুলা ইউজ করে একটা ডাটা থেকে আরেকটা ডাটা সবগুলো পাবেন সো ফ্রেন্ড আমি আশা করব আপনারা এই ধরনের টেমপ্লেটের ভিডিও দেখে অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন এই ধরনের রিপোর্ট টেমপ্লেটগুলো ডিজাইন করতে
আর যারা আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে পেতে চান বা এই টিউটোরিয়াল বা এই এক্সেল শিটটি আপনাদের কালেকশনে নিয়ে প্র্যাকটিস করতে চান, তারা চাইলে আমাদের এক্সেল ইন এ নাটশেল @gmail.com এই মেইলে মেইল করতে পারেন, আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিব। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।